আলোরামন্তন ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে এক ধাক্কায় যে পাঁচ লক্ষের ওপর ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে সেই সঙ্গে সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীকে ওবিসি তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে এই সাবকাস্টগুলোর মধ্যে কারা কারা রয়েছে সেই সঙ্গে বর্তমান চাকরির ক্ষেত্রে যাদের সেন্ট্রাল ওবিসি লিস্টের নাম রয়েছে অথচ রাজ্য সরকারের ওবিসি তালিকা থেকে বাতিল হয়ে গেছে তারা কি করবে যারা চাকরির ক্ষেত্রে অলরেডি প্রসেসিংয়ে রয়েছে কিংবা যারা চাকরি করছে এক কথা এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব হাইকোর্টের নজরে বাতিল হওয়ার কারণ হিসাবে হাইকোর্ট যা রায় দিয়েছে তা থেকে যা উঠে আসছে নতুন কোনো সম্প্রদায়কে ও ঘোষণা করার ক্ষেত্রে আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন সেই সঙ্গে বর্তমান রাজ্য সরকারের যৌথ আলোচনার উপর ভিত্তি করে সেই সম্প্রদায়ের আর্থিক সামাজিক শিক্ষা এই সমস্ত দিক বিচার করার পর একটি সিদ্ধান্তে উপনীত হতে হয় এবং এর পর কিন্তু এটি বিধানসভায় পেশ করে সেটি কিন্তু পাশ করানোর পরেই কিন্তু আইনের মধ্য দিয়ে এটি শিলমোহর পায় কিন্তু বিচারকের নজরে এই যে পদ্ধতিগত যে সিস্টেম এক্ষেত্রে কিন্তু সঠিকভাবে এর মানা হয়নি এর ফলে কিন্তু দু হাজার পর থেকে যা যা ওবিসি সার্টিফিকেট বার হয়েছে সেই সঙ্গে বেশ কিছু সম্প্রদায়কে যাদের ওবিসি ঘোষণা করা হয়েছে টোটাল প্রায় পাঁচ লক্ষের ওপর ওবিসি সার্টিফিকেট সেই সঙ্গে কিন্তু সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীকে সম্পূর্ণ ওবিসি তালিকা থেকে বাতিল বলে ঘোষণা করেছে আজকের ভিডিওতে আমি তোমাদের যে সাতাত্তরটি সম্প্রদায় যাদের ওবিসি তালিকা থেকে নাম বাতিল হয়ে গেছে সেই সাবকাস্টগুলি তুলে ধরছি সচ্চাষী বা চাষা বেলদার মুসলিম কোটা মুসলিম সর্দার মুসলিম নিকারি মাহালদার ধুকরি মুসলিম বাসনী বা বসানি মুসলিম আবদাল মুসলিম কান মুসলিম তুতিয়া মুসলিম গাইন মুসলিম ভাটিয়া মুসলিম মিড ডে মুসলিম মল্লিক মুসলিম কালেন্দার মুসলিম লস্কর মুসলিম বৈদ্য মুসলিম জমাদার মুসলিম ছুতর মিস্ত্রি মুসলিম দফাদার মুসলিম মাল আটনি বা মাঝি মুসলিম মুচি বা চামার মুসলিম মুসলিম হালদার শিউলি মুসলিম মুসলিম হান্দা মুসলিম সাপুই মুসলিম বিশ্বাস মুসলিম মালি গোসাই সেই সঙ্গে দর্জি বা ওস্তাগার রাজমিস্ত্রি ভাটিয়ারা মোল্লা ঢালি মুসলিম তা তাল পাখাবেনিয়া মুসলিম পিয়াদা মুসলিম বারজীবী বা বারোই ব্যাপারী পেঞ্চি ভাঙ্গে মুসলিম ধাত্রী বা দায় মুসলিম ঘরামি মুসলিম গোলদার মুসলিম গোরখান মুসলিম হালসানা মুসলিম কায়েল মুসলিম নাইয়া মুসলিম শিকারি মুসলিম আদালদার মুসলিম খান মুসলিম বাঘ মুসলিম চাপরাসি মুসলিম চুরিহার মুসলিম দপ্তরি মুসলিম দেওয়ান মুসলিম ধাবাক মুসলিম গাজী মুসলিম কান মুসলিম কলু মুসলিম মাঝি মালতা বা মালথা সেই সঙ্গে মিস্ত্রি মুসলিম পাইক মুসলিম পৈলান মুসলিম পুরোকাইত মুসলিম সানা মুসলিম স্যারাং মুসলিম সরকার মুসলিম শাহ ফকির বা শাহ বা শাহাজি বা ফকির মুসলিম তরফদার মুসলিম মৌলি মুসলিম সিপাই মুসলিম আভারা কমিউনিটি মোটামুটি এই সাতাত্তরটি সাবকাস্ট কিন্তু ওবিসি তালিকা থেকে বর্তমানে নাম বাতিল করে দেওয়া হয়েছে যদিও এই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকার রায়কে মেনে নেয়নি তারা জানিয়েছেন সুপ্রিম কোর্টে যাবে সাবকাস্ট উচ্চারণগত যদি ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী নিচে ডেসক্রিপশনে কিন্তু আমি যে হাইকোর্টের অর্ডার কপি রয়েছে এই লিঙ্কটি দিয়ে দেব যেখান থেকে কিন্তু যে সাবকাস্টের লিস্টটি আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এই হাইকোর্টের রায়ের মধ্যে থেকে যে বিষয়গুলো উঠে আসছে এই রায় যদি বহাল থাকে সেক্ষেত্রে যে সকল স্টুডেন্টরা স্কলারশিপ কিংবা ফেলোশিপ পায় তারা কিন্তু এই ওবিসি সার্টিফিকেটের উপর ভিত্তি করে আর আবেদন করতে পারবে না সেই সঙ্গে যে সকল চাকরি প্রার্থী তাদের ওবিসি কোটায় অর্থাৎ নির্দিষ্ট বয়স পার হয়ে গেলে এক্সট্রা যে তিন বছর বয়সে যে সুবিধাটা পেয়ে থাকে সেটাও কিন্তু তারা আর আবেদন করতে পারবে না হাইকোর্টের কিন্তু এই রায়ের সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় যেটা তারা উল্লেখ করে দিয়েছেন যারা চাকরি প্রার্থী অর্থাৎ ও বিসি কোর্টার উপর ভিত্তি করে যারা চাকরি করছেন কিংবা যাদের চাকরি প্রসেসিংয়ে রয়েছে তাদের কিন্তু এই রায় তাদের মধ্যে কিন্তু কার্যকর হবে না অর্থাৎ এই সঙ্গে এসটি এবং এসসি সম্প্রদায়ের কিন্তু এই রায়ের কোনো প্রভাব পড়বে না এক কথা এই রায়ের ফলে ও সার্টিফিকেট থেকে সমস্ত যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় সমস্ত সুযোগ সুবিধা থেকেই কিন্তু বঞ্চিত হতে হবে এই সাবকাস্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু এতে সেন্ট্রাল লিস্টের নাম রয়েছে সেই সঙ্গে কিন্তু তাদের হাইকোর্টের যে বাতিল ও তালিকাও তাদের নাম চলে এসেছে এই অনেকেই হয়তো এটা ভেবেছিল যাতে সেন্ট্রাল লিস্টের নাম রয়েছে তাদের কোনো সমস্যা নেই বিষয়টি কিন্তু এমন নয় হাইকোর্টের রায়ের ক্ষেত্রে যাদের নাম রিজেক্ট হয়েছে প্রত্যেকেই কিন্তু সেন্ট্রাল লিস্ট থেকেও নাম বাতিল হয়ে যাবে প্রিয় বন্ধুদের বলবো যে এই আইন বন্ধুদের বলবো যে এই ভিডিওটি করে আপনাদের যে সমস্যাটা আরও বেশি করে তুলে ধরছে এটা নয় ও যে রিজেক্ট তালিকাটা এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম নিচে ডেসক্রিপশনে লিঙ্কটিও থাকবে যেখান থেকে আপনারা হাইকোর্টের রায়টি সরাসরি দেখে নিতে পারবেন সেই সঙ্গে পাঁচ লক্ষের উপর যে ওবিসি সার্টিফিকেট বিষয়টি কিন্তু খুবই স্পর্শকাতর নিশ্চয়ই সুপ্রিম কোর্টও বিষয়টি সেভাবেই দেখবে আমরাও বিষয়টির দিকে নজর রাখছি তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের কোনো কোয়ারিস থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর বন্ধু যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ